وَآتُ النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلًا নারীদেরকে খুশি মনে তাদের মোহরানা আদায় করো এই যে কাবিন মোহরানা এটা নিয়ে দুনো পক্ষের কন্যা পক্ষ এবং পুরুষ পক্ষ মানে বর পক্ষ দুনোজনই বাড়াবাড়ি করে এমন কন্যা পক্ষ আছে ওরা কাবিনের টাকাটা বেশি ধরে 10 লক্ষ 15 লক্ষ ফলে কি হয় ফলে আপনার যুবক রাজে বিবাহ করবে এই বিবাহের আশা একবার হারিয়ে ফেলে আরে আমি প্রায় সময় দুঃখ করে বলি গরিবের নুন আনতে পান্তা ফুরায় আর বেকার যুবকদের ঘরে বউ আনতে যৌবন ফুরায় আরে আপনি যে এই যে সমাজের রীতিনীতি সমাজের যে কৃষ্টি কালচার এই যে 5 লক্ষ কাবিন হতেই হবে 10 লক্ষ টাকা কাবিন করতেই হবে আরে ভাই একজন পুরুষ কি চুরি করবে নাকি আপনার জন্য সর্বনিম্ন মোহরানা হলো 10 দিরহাম হিসাব করলে বেশি থেকে বেশি দেখা যাবে 2 থেকে 4000 টাকা এই 2 থেকে 4000 টাকার জন্য যদি একবারে সমাজে আপনারা বিবাহকে কঠিন করে ফেলেন যেই সমাজে বিবাহ কঠিন ওই সমাজে জিনা ব্যবসা সহজ কারণ ছেলেরও বিবাহ হবে না মেয়েরও বিবাহ হবে না যৌবনের জ্বালা আপনারও আছে মেয়েরও আছে আমারও আছে ফলে কি হবে জিনা লিপ্ত হবে যেই সমাজে বিবাহকে কঠিন করে ফেলেন কাবিন্যের নামে যেই সমাজে বিবাহ কঠিন করে ফেলে ওই সমাজে জিনা ব্যবসা সহজ হয়ে যায় যেই সমাজে বিবাহ কঠিন ওই সমাজে জিনা সহজ যেই সমাজে জিনা বেশি হবে ওই সমাজে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে কাবিনের টাকা বানিয়ে ফেলেন 5 লক্ষ 10 লক্ষ বেটাগিরি করার জন্য আরে ভাই কাবিনে তো ভাত খাওয়ায় না আপনার আমার জন্মের 50,000 বছর পূর্বে আল্লাহ লিখে দিয়েছে যে কার সাথে কার বিবাহ হবে এরপরে আপনি আর আমি যখন মার গর্ভে আসছি না এরপরে আবার 340 এই 7 মাস পরে আবার আল্লাহ পুনরায় লেখে যে উমুকের সাথে তুমুকে বিবাহ হবে এর মধ্যে দোয়া তো আছে যদি দোয়া করেন আল্লাহ আমাকে একটা নেককারী স্ত্রী মিলাই দাও দোয়ার মতন দোয়া করলে আল্লাহ মিলাই তো পারে এখন যেই বিবাহটা আল্লাহ এত সহজ করেছে ওই বিবাহটা কাবিনের নামে আপনারা কঠিন করে ফেলেন আরে বিবাহ কঠিন করলে সমাজে জিনা ব্যবসার বেড়ে যাবে আর যেই সমাজে জিনা ব্যবসার বেড়ে যায় ওই সমাজে আল্লাহর গজব নাজিল হয়ে যায়